الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ مَا أُرِيدُ مِنْكُمْ مِنْ رِزْقٍ وَمَا أُرِيدُ أَنْ يُطْعِمُونَ إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ جابتي وحمد ثناء الله رب العالمين الجنه এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাকের হাজারো শুকর, বছরের শেষে অগস্টের শেষ সপ্তাহে 2728 অগস্টে বৃহস্পতি ও শুক্রবারে, প্রতি বছর নয় এবারেও, সারা দেশ থেকে আগত সবচেয়ে বাছাইকৃত কর্মীদের এই সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হলো। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে বিভিন্ন জেলাতে, সুরাতে, আমলাতে দায়িত্বশীল নিয়োগ করার সুযোগ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, এজন্য তার দরবারে আমরা জানি বিশেষভাবে সুক্রিয়া এবং কৃতজ্ঞতা বলি আলহামদুলিল্লাহ। আমাদের যেসব ভাইরা আজকে সুযোগ থেকে বঞ্চিত হলেন, আমরা আশা করি আল্লাহ পাক তাদেরকে দ্রুত সুস্থতা দান করবেন এবং তারা পুনরায় যেন আবার এখানে এসে আপনাদের সঙ্গে এই মিলন মেলায় বসে জান্নাতের গুল বাগিচায় আনন্দ ঘন পরিবেশে আবারও যেন দিনের দাওয়াতে কাজ করার জন্য জাজবা অর্জন করতে পারেন। আল্লাহ পাক যেন তাদেরকে আবার আমাদের মধ্যে ফিরিয়ে আনা তৌফিক দান করেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কী চায়, এইসব সম্মেলন কেন? বাংলার জমিনে বহু দল আছে, এই দলের বিরুদ্ধে মানুষের এত আপত্তি কেন? এই দলের বইয়ের ব্যাপারেও আপত্তি কেন? এই দলের নেতাদের বিরুদ্ধে ভিতরে ভিতরে আক্রোশ ফুঁসে উঠছে কেন? বাইরে কোনো কিছুই তারা পাচ্ছে না, কোনো ধরার মতো কোনো দোষ খুঁজে পাচ্ছে না। মিথ্যা অপবাদ দিয়েও জেল খাটিয়ে কোনো লাভ হয়নি, বরং আরও উল্টো হয়ে গেছে। ফলে এ কী চায় এরা, এ বিষয়ে অনেকের মধ্যে ধারণা স্পষ্ট নয়। এটাই আমরা আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরার চেষ্টা পাবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালত ওয়া ইলাইহি উনীব। আল্লাহ বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য। ইয়াবুদুনি ওয়াকফ হওয়ার কারণে ইয়াটা বাতিল হয়ে গেছে, তারা আমার ইবাদত করবে, আমাদের না। আল্লাহ সব জায়গাতে আমাদের বলেন, এইখানে এসে ইয়াবুদুনি বলে দিয়েছেন, কারণ আমি ছাড়া আমার কোনো শরীক নাই। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি। ইন্নানি আনাল্লাহু, নিশ্চয় আমি আল্লাহ। ভাষাটা খেয়াল করছেন, আমি কয়বার হলো? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা, নাই কোনো উপাস্য ইল্লা আনা, আমি কয়বার হলো? এবার তিনবার। ফাআবুদনি, আমার দাসত্ব করো, কতবার হলো? চারবার হলো। কিন্তু অন্য জায়গায় ইন্না আতাইনাকাল কাউসার, আমরা তোমাকে কাউসার দান করেছি, ওখানে গিয়ে আমরা। কিন্তু তৌহিদের ক্ষেত্রে কোনো আপোষ নাই আল্লাহ। আল্লাহর বক্তব্য স্রেফ আমি, আমার কোনো শরীক নাই। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি, এই যে কঠিন প্রত্যয় দৃপ্ত এই বাক্য বলা,
যারা ভাষা সম্পর্কে জাগ্রত সচেতন তারা বোঝেন তৌহিদের বাক্য কত কঠোর, এখানে কোনোই আপোষ নাই। সেজন্য বলছেন ওমা খালাকতু জিন্না ওয়াল ইনসা, আমরা জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, শুধুমাত্র এই জন্য সৃষ্টি করেছি যে ওরা আমার আর দাসত্ব করবে। এইখানে গিয়ে শয়তান বলে আল্লাহ তুমি যখন আমাকে রজিম করে দিয়েছো, মালউন করেছো, অভিশাপ দিয়ে জান্নাতে বেরি করে দিলে, তুমি আমাকে আনজারনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত আয়ুটা বাড়িয়ে দাও। আল্লাহ বললাম ঠিক আছে তোকে আয়ু বাড়িয়ে দিলাম, তুই কী করবি? আমি তোমার বান্দাদের পিছে লেগে থাকবো যাতে ওরা তোমার রাসত্ব করতে না পারে, আমি দিনরাত সেই কাজটাই করব। আল্লাহ বললাম ঠিক আছে তোকে সুযোগ দিলাম, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, কিন্তু আমার যারা মুখলাস বান্দা হবে তাদেরকে তুই কিছুই করতে পারবি না। আল্লাহর সঙ্গে ইবলিসের চ্যালেঞ্জ হলো না এটা? আমাদের কী করতে হবে? আমরা আল্লাহর পক্ষে থাকবো না ইবলিসের পক্ষে থাকবো? বললেন তো জোরে সোরে, কাজটা তো উল্টা। এই ইবলিসের সঙ্গে আল্লাহ লড়াই হচ্ছে, ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতের জন্য সৃষ্টি হয়েছে আমরা আর একদল জাহান্নামের জন্য সৃষ্টি হয়েছি। যারা আল্লাহর পক্ষে লড়াই করবে তারা জান্নাতি হবে, আর যারা শয়তানের পক্ষে লড়াই করবে তারা জাহান্নামি হবে। ইন্নাল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, পরিষ্কার আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাযীনা আমানু যারা ঈমানদার, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ তারা লড়াই করে আল্লাহর রাস্তায়, ওয়াল্লাযীনা কাফারু যারা কাফের অবিশ্বাসী, ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত তারা তাগুতের রাস্তায় লড়াই করে। কোনো মানুষ কিন্তু বসে নাই, এমনকি মানুষের দেহ প্যারালাইজড হয়ে গেল, ব্রেন অলওয়েজ ওয়ার্কিং, স্টিফেন হকিং বর্তমান বিশ্বের যাকে সেকেন্ড আইনস্টাইন বলা হয় তার দেহের কোনো অংশ কিন্তু এই প্যারালাইজ হতে বাকি নেই। 1963 সাল থেকে ও প্যারালাইজ হয়েই পড়ে আস, অথচ ব্রেনটা তার তাজা, ওই ব্রেন দিয়ে সে আবিষ্কার করতেছে ঈশ্বর বলে কিছু নাই, পরকাল বলে কিছু নাই। তার ব্রেন এত তাজা, 12 জন ডাক্তার চারিপাশে যন্ত্র নিয়ে ফিট করে বসে থাকে, ওই মুখে তো কথা বলতে পারে না, তো ব্রেনের মধ্যে কী চিন্তা হয়, যে কম্পন হয় ওই কম্পন আর যন্ত্র দিয়ে ধরে ধরে বৈজ্ঞানিকরা ওই কম্পন দিয়ে বুঝে নেয় উনি কী বলতে চাচ্ছে। তাহলে এত বড় কড়া প্যারালাইসিস রোগী বাংলাদেশে একটা অবদান নাই আছে? এই লোকটা পর্যন্ত কত বড় ইবলিসের পাণ্ডাও, ও বলছে আল্লাহ বলে কিছু নেই, পরকাল বলে কিছু নেই, বেটা তো আল্লাহ যদি না চাচ্ছে তুই হাঁটবার নি কেন, হাঁটবার নি কেন? এত টাকা পয়সা ব্রিটিশ গভর্নমেন্ট তাকে পিছনে খরচ করছে, অথচ নড়াচড়া ক্ষমতা নাই। শয়তান ওকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে। আমাদের মধ্যেও শয়তান সবসময় ওয়ার্ক করে। ওকাদা আলেকা জালনা লিকুল্লি নবিয়্যিন শায়াতিন আল ইনসি ওয়াল জিন ওয়াল জিন্নি ইউহু বাদুম ইলা বাদিন যুখরফাল কওলি গুরুরা, আমরা জালনা, আমরা আল্লাহ কিন্তু এখানে আমি বলিনি, আমরা প্রত্যেক নবীর পিছনে একদল শয়তান লাগিয়ে দিয়েছি, মিনাল ইনসে বা জিন্নে, মানুষের মধ্য থেকে এবং জিনের মধ্য থেকে। তারা কি করে? ইউহুই বাদুম ইলা বাদিন যুখরফাল কওলি গুরুরা, তারা একে অপরের পিছনে চমৎকার চমৎকার যুক্তিপূর্ণ কথা বলে এবং প্রতারণামূলক কথা বলে। সূরা আল আনআম 112 নম্বর আয়াত পড়ে দেখেন। এরপরে আল্লাহবাক বলছেন ওয়াইন তোতাই আকসারা মান ফি তাম্মাত কালামাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি হুয়া আস-সামিউল আলীম, মনে রেখো হে মানুষ তোমার প্রভুর কলেমা পরিপূর্ণ হয়ে আছে সিদকাম ওয়া আদলা, সত্যতা দিয়ে এবং ন্যায় নিষ্ঠা দিয়ে। লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহর এই কলেমার পরিবর্তনকারী কেউ নাই, তিনি হলেন সবকিছুর শ্রোতা এবং সর্বজ্ঞ। এবারে বলছেন ওয়াইন তোতায়ে আকসারা মান ফিল আরদে ইউদিল্লুক আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়াইনহুম ইল্লা ইখরসুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবরদার, যদি অধিকাংশ লোকের কথা শুনি তুমি কাজ করার সিদ্ধান্ত নাও, ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, ওরা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। ইন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না, অধিকাংশ লোক ধারণার অনুসরণ করে, ওয়াইনহুম ইল্লা ইখরসুন, অধিকাংশ লোক অনুমান ভিত্তিক কথা বলে। এই তিনটা আয়াত পরপর সাজিয়ে নেন সিরিয়ালি, তিনটা আয়াত বাড়ি যেয়ে ভালকের তফসির দেখে নেন। আল্লাহ বলছে আমি নবীদের পিছনেও শয়তান লাগিয়ে দিয়েছি, কেন? নবীদের পরীক্ষা বহির্ভূত নন, এমনকি আমাদের শেষ নবীকেও পর্যন্ত আল্লাহ এমন পরীক্ষা করেছেন, দেখি কি দেখি মোহাম্মদ কী করে,
এমনকি মেয়েরাজে নিয়ে যাচ্ছে আল্লাহ নবীকে, সেখানে গিয়েও যখন মেয়েরাজে উঠবেন, সিঁড়িতে উঠবেন বাইতুল মুকাদ্দাস থেকে, সেখানেও জিবরিল তাকে নাস্তা নিয়ে আসছেন, এক পাত্র মদ এক পাত্র দুধ, দেখি মোহাম্মদ কোনটা খায়। যদি আমাদের রসুলকে এরকম পরীক্ষা করা হয় তা আমরা কি বিনা পরীক্ষা পাশ করবো? আল্লাহরা গান গায় না বিনা পরীক্ষায় পাশ নাই হয়, পরীক্ষা ছাড়া পাশ নাই, বড় পরীক্ষায় বড় পুরস্কার, ছোট পরীক্ষা ছোট পুরস্কার, দাখিলি লেখাপড়া করলে দাখিলি সার্টিফিকেট পাওয়া যাবে, এম এ পড়লে এম এ সার্টিফিকেট পাওয়া যাবে, পিএইচডি করলে ডক্টর সার্টিফিকেট পাওয়া যাবে। আপনি যদি বলেন আমির জামাত যদি ডক্টর, তো আমি কেন পারবো না, আমার অধিকার বেশি, মানে না মানে না, সবাই সমান, তাই তো বলতে পারবেন? এ তো মানে না মানে না, আপনাদের অভ্যাস হয়ে মানে না মানে না, এটা অভ্যাস বাংলাদেশে। কিন্তু আল্লাহ যে এই বৈষম্য এটা আল্লাহ সৃষ্টি করেছেন, এটা আপনাকে মানে নিতেই হবে, কোনো উপায় নাই। আল্লাহ এক একজনকে এক এক কাজের জন্য দুনিয়া পাঠিয়েছে, কেউ কৃষিকাজ করবে, কেউ চাকরি করবে, কেউ গাড়ির ড্রাইভারি করবে, কেউ গাড়ির হেল্পারি করবে, কেউ মেথরগিরি করবে, কেউ মাস্টারি করবে। এই পৃথিবীকে আল্লাহ চালায়, মানুষ চালায় না, এই জন্য বিভিন্ন মেধা দিয়ে আল্লাহ দুনিয়ায় মানুষ পাঠিয়েছেন, তারা সেই কাজই করবে যে কাজ তাদের জন্য আল্লাহ সহজ করেছেন, সহজভাবে সৃষ্টি করে দিয়েছেন। এখানে কেউ ঠিক আল্লাহ বলছেন, দেখো তোমরা একদল জান্নাতের জন্য সৃষ্টি হয়েছো, একদল জাহান্নামের জন্য সৃষ্টি হয়েছো। তো সাহাবে একরাম বলে, হে আল্লাহ রসুল, যদি তাই হয় তাহলে আমাদের খামখেয়া তো আমল টল করি, লাভটা কি? আল্লাহ তো রাখিয়ে দিয়েছে জাহান্নামের খাতে আমাদের নাম, খামখেয়া এত কষ্ট করবে কি জন্য? তো আল্লাহ রসুল জবাব দিয়েছেন, দেখো কুল্লু মুয়াসসারুন লিমা খলাকা লাহু, প্রত্যেক ব্যক্তি ওই কাজ সহজে করবে যে কাজের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। তোমরা যেহেতু জানো না তোমাকে কোন কাজ সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ তোমার দায়িত্ব হলো সঠিকভাবে আল্লাহর বিধান মোতাবেক আমল করে চলে যাওয়া, যেখানে তুমি পারবে না বুঝে নেও, এটাই আমার তকদির। এখন আমাদের দায়িত্ব কী হবে? শয়তানের ধোকা থেকে বেঁচে সাধ্যমতো কোরআন হাদিসমুখী হওয়া, এর বাইরে আমাদের কিছু করণীয় নাই। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ কোনো জাতির পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের পরিবর্তন না করে। এর সঙ্গে এটাও ভাবতে হবে, যত চেষ্টা আমি করি তকদির বিজয়ী হবে একদিন। ওইন তোতে একসারা মান ফিল অর্ধে, অধিকাংশ লোকের কথা শুনে যদি তুমি কাজ করো তো পথভ্রষ্ট হবে। কেন বলা হলো? তার আগের আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা, তোমার প্রভুর কালেমা পরিপূর্ণতা লাভ করেছে সত্যতা দিয়ে এবং ন্যায়নিষ্ঠা দিয়ে। লা মুবাদদালি কালিমাতি, তোমার প্রভুর এই কালেমার পরিবর্তনকারী কেউ নাই। অতএব কোরআন এবং হাদিস যেটা সহি আল্লাহর পক্ষ থেকে তার রসুলের পক্ষ থেকে এসেছে, এটা অপরিবর্তনীয় সত্যের একটা উৎস। ডিপার্টমেন্টে এক সময় ফ্যাকাল্টি মেম্বার ছিলাম চেয়ারম্যান হিসেবে, প্রথম মিটিংয়ে গেছি, এক ঘন্টার মিটিং, পৌনে এক ঘন্টা চলল, মহিলা শিক্ষিকাদের কি বলে ডাকতে হবে, প্রভাষক বলবো না প্রভাষিকা বলবো, কি শিক্ষিত ভাইরা কি বলবেন আপনারা? আমি এই মাসকে লেকচার হয়েছি, ওই মেয়েটাও এই মাসকে লেকচার হয়েছে, আমাকে বলা হচ্ছে প্রভাষক, ওকে কি বলতে হবে? একদল বলছে লিঙ্গ বৈষম্য নাই, আরেক দল বলছে তাহলে বাপ মা আলাদা কেন, বাবা দুধ খাবো, মহা সমস্যা। এই যে সব পণ্ডিত, পণ্ডিত মেলা হলে তো সমস্যা হয়, আরব বাংলার পণ্ডিত হলেও চেয়ারম্যান, পরবর্তীকালে যিনি ভাইস চ্যান্সেলর হয়েছিলেন, শেষকালে আমি বলেই ফেললাম শেষ দিকে এসে যে দয়া করে সবার বিরুদ্ধ কথা বন্ধ করুন, মিটিংয়ের মূল এজেন্ডা আমরা 100-এর বেশি, সেখানে চলে যান, প্রভাষক হবে কি প্রভাষিকা হবে জিনিস যা লেখেন তারপর ছেড়ে দেন, কোনো মতেই মিটানো যাচ্ছে না। এই দিন যে তবে করেছে আর কোনো মিটিং আনা যাব না। ওইন তোতে একসারা মান ফুলার, যে অধিকাংশ লোক যদি কথা বলে মেনে নিতে হয়, আপনি জিন্দিগিতে কোনো বিষয়ে সিদ্ধান্ত আসতে পারবেন না। এরপরেও অধিকাংশ লোকের কথা অনেক সময় শুনতে হয়, কোন ক্ষেত্রে দুটা হালাল জিনিস, বাড়িতে বাড়ির মেম্বার অফ ফ্যামিলি কেউ বলছে মুরগি খাবো, কেউ বলছে খাসি খাবো, দুটোই হালাল তাই না? এখানে গিয়ে যদি অধিকাংশ লোক বলে আমরা মুরগি খাবো, এটা মানা যায়, কিন্তু অধিকাংশ লোক যদি বলে আমরা শুকরের মাংস জীবনে খাইনি, একদিন একটু খেয়ে দেখি, হবে এখানে ভোটাভুটি চলবে না। আল্লাহর বিধান হালাল হারামের ক্ষেত্রে ফাইনাল, বাংলাদেশে কেন সারা বিশ্ব একদিকে গেল, এই শুকর কখন হালাল হবে, সুদ কখন হালাল হবে? হ্যাঁ, দুটোই হালাল হলে দুটোর ব্যাপারে আলোচনা করে আপনি অধিকাংশের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিতে পারে, এটা কোনো সমস্যা না।
এইখানের না বুঝার কারণে আজকে আমরাও পড়ে গেছি বিভ্রান্তিতে, দেশ চলছে অধিকাংশের সিদ্ধান্ত অনুযায়ী, ফলে সেখানে গিয়ে হালালকে হারাম করা হচ্ছে। এইখানে গিয়ে আমাদের প্রশ্ন, আপনারা বলুন, মানুষটি আল্লাহ কৃত কোনো হালালকে হারাম করতে পারে? কোনো হারামকে হালাল করতে পারে? জেনা হারাম কিনা বলুন? লাইসেন্স দিয়ে প্রেস কোয়ার্টার বেশ্যা বাড়ি বানানো হচ্ছে প্রত্যেক জেলা হেডকোয়ার্টারে, সরকারের অনুমতি দিয়ে, পরে তোমার বেশ্যা বাড়িতে যাও করো গিয়ে, এগুলো কি চলবে এগুলো? আর এখন সমানে নারী ধর্ষণ গণ ধর্ষণ হচ্ছে, কোনো শাস্তি নাই। ওই পুলিশ একটা রিপোর্ট নিয়ে রেখে দেয়, জীবনে আসামি খুঁজে পায় না। আর হাই আর কোর্ট মানে ফ্রিজ, ওখানে গেলে সব ঠান্ডা হয়ে যায়, আর কিছু নড়াচড়াও করে না। ওখানে বের হতে বাদীও শেষ, বিবাদীও শেষ, মামলা শেষ হবে না। এই জন্য সন্ত্রাসীরা বুঝে গেছে, এদেশের বিচার ব্যবস্থায় আলহামদুলিল্লাহ যদি ঢুকে যায় আমার কোনো সমস্যা হবে না। এরপরে যদি কোনো মতে পালাইতে পারি, লালমনিহাটতে ইন্ডিয়া চলে যেতে পারি, তাহলে আমি নানা বাড়ি চলে গেলাম। ফলে দেশ এখন চলছে সম্পূর্ণ প্রবৃত্তির অনুসরণে, আল্লাহর অনুসরণে নয়। ঠিক এমনি ভাই এই অবস্থা ছিল আইএমএর জাহেলিয়াতে, আমার নবী আসার আগমনের আগে। কুরাইশ বংশের লোক সবাই ইব্রাহিমের অনুসারী, ইব্রাহিমের আলা বলে তারই ব্লাডের লোক সব। ইব্রাহিমী বংশের লোকেরাই যারা কাবা ঘর নির্মাণ করেছিলেন তৌহিদের কেন্দ্র হিসেবে, সেইখানে তাদেরই সন্তান আমর ইবনে লুহাই প্রথম হুবলের মূর্তি আনলেন, শাম থেকে খরিদ করে বসিয়ে দিলেন। উনি ছিলেন অত্যন্ত বুজুর্গ মানুষ, বড় নেতা, তার সঙ্গে তার সততা, তার আমানতদারি, তার সব দিক দিয়ে তিনি সবার উপরে ছিলেন। শয়তান তাকেই ধরল যে এই একটা লোক যদি ঠিক করা যায় তাহলে সব ঠিক হয়ে যাবে। মাথায় ঢুকালো কি, উনি যে দেখেন যে হবল মূর্তির ওসিলায় শামের লোকেরা বৃষ্টি প্রার্থনা করে, শয়তান ঢুকিয়ে দিল মাথার মধ্যে, দেখো শাম হলো সমস্ত নবীদের জন্মস্থান, কর্মস্থল, অবতরণ স্থল, ওহির অবতরণ স্থল। এখানকার লোকেরা যদি হবল মূর্তির পূজা করে তাহলে আমরা মক্কায় কেন করবো না? মক্কা তো নবী তখন আসেনি, ঈসা নবী সে তো শামের, মুসা নবী সে তো শামের থেকে অল্প দূরে ইরাকের, তাহলে মক্কা তখন নবী আসেনি। যেখানে হাজার হাজার নবী, শুধু বাইতুল মুকাদ্দাসের আশপাশে 5,000 নবীর কবর আছে, খবর রাখেন? ইব্রাহিমের কবর সেখানে, ইসমাইলের কবর ইসমাইল, ইয়াকুবের কবর সেখানে, ইসহাকের কবর সেখানে, দাউদের কবর সেখানে, সুলাইমানের কবর সেখানে, ঈসা সেখানে, এতগুলো নবী যেখানে, সেইখানকার লোক যদি শিরক করে, ওরা তো শিরক বলবে না, হবল মূর্তির ওসিলা যদি আল্লাহর নৈকট্য হাসিল করার চেষ্টা করে তা আমি কেন করবো না? এই শয়তান যুক্তি শিখাই দিল, ব্যাস একটা হবল মূর্তি নিয়ে চলে গেল মক্কায়, লোকরা তো রাজি হয় না। শেষে সবাইকে বুঝলো, দেখো তোমরা কি জানো আমি কোথায় নিয়ে আসছি? এটা সেই শাম দেশ থেকে নিয়ে আসছি, যে শাম সম্পর্কে হাদিসে বহু ফজিলত বর্ণনা করা হয়েছে, বিশ্বাস পড়ে দেখবেন। শামের ফজিলতের ব্যাপারে, মর্যাদার ব্যাপারটা আলাদা অধ্যায় রচনা করেছেন সাহেবে মিশকাত। সেই শাম থেকে নিয়ে আসছি এটা আমরা, তখন লোকরা দুর্বল হয়ে গেল। এই যে হবল বসলো, আস্তে আস্তে হবলের জায়গায় আসতে শুরু হয়ে গেল লাত, মানাত, ওজ্জা ইত্যাদি করে করে, যখন আল্লাহ রসুল যখন এলেন দুনিয়াতে, তখন একাত্রিক্রমে 360টা মূর্তি হয়ে গেল। যদি আরও পরে উনি আসতেন ওদের হাজার ছাড়াই যেত। যুক্তি একটাই, নবীর দেশের লোকেরা যদি হবল মূর্তির ওসিলা বৃষ্টি পেতে পারে, মক্কার লোক তো বৃষ্টির অভাবে কত কষ্ট পাচ্ছে, এখানে আমরা কেন পাবো না? এই যুক্তি শুরু হয়ে গেল। আর আমাদের এত বুজুর্গ মানুষ, উনি কি কিছু বোঝেন না? আমার বংশের নেতা, গোত্রের নেতা আমর ইবনে লুহাই, তিনি এটা নিয়ে আসলেন, তিনি কি কিছুই বোঝেন না? শুরু হয়ে গেল খেলা। এইভাবেই শিরিক গেড়ে বসছে। আমার রসুল এসে যখন দাওয়াত দিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, প্রখ্যাত সাহাবি তারেক ইবনে আব্দুল্লাহ আল মাহারবি তিনি বলছেন, আমি জুল মাজাজ বাজারে গেলাম, যে দেখি একজন লোক বলছে, খুব সুদর্শন একটা মানুষ বলছে, কুলু লা ইলাহা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, তাহলেই তোমরা সফল কাম হবে। আপনারা তো জানেন যে হারামের মাসে এখন মারামারি থাকতো না মক্কা মদিনায়। হারাম কোন কোন মাস জানেন? জুলকাদা, জুলহেজ্জা, মহরম, সিরিয়াল 3 মাসে কোনো মারামারি কাটাকাটি নেই। কারণ হজে আসতে গেলে 1 মাস সময় লাগে জুলকাদা, হজ করবে জুলহেজ্জা, হজতে যে বাড়ি যেতে আর 1 মাস সময় লাগবে মহরম, ফলে এই 3 মাসে কোনো মারামারি নেই। এরপরে যে রজব মাসে যে আরেকটা হারাম আছে, এই সুযোগে আল্লাহ রাসূল দাওয়াতি কাজ করতেন, দাওয়াত দিচ্ছেন জুল মাজাজ বাজারে, আর সেইখানে
তার পিছিয়ে পিছিয়ে আরেকজন লোক, সে আরও সুন্দর চেহারার মানুষ, আব্দুল উজ্জা। তিনি বলছেন, ইয়া আইয়ুহান্নাস লা তুতিউ হাযা লিআন্নাহু সাবিউন কাযাব, হে জনগণ, তোমরা এই লোকটার আনুগত্য করো না, এই লোকটা ধর্মত্যাগী, মহামিথ্যাবাদী। আমি বলে ব্যাপারটা কি? শুধু তাই বলছে না, ওই লোকটার পাথর মেরে মেরে, ওই আগে যুবক লোকটার পায়ে পাথর মারতেছে, পা রক্তাক্ত হয়ে গেছে, কিন্তু ওই লোকটা রক্ত হচ্ছে, আঘাত খাচ্ছে, কিন্তু উনি পাল্টা পাথর মারছেন না। উনি খালি জনগণকে দাওয়াত দিচ্ছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমার সফল কাম হবে। বহু পরে, এই ঘটনা তো মক্কার ঘটনা, বহু পরে আল্লাহ রাসূল দন মদিনায় হিজরত করলেন, তখন এই ব্যক্তি মদিনায় গেছেন খেজুর কেনার জন্য, ব্যবসার জন্য খেজুর কিনতে গিয়েছেন। মদিনার মার্কেটে ভালো খেজুর, আপনারা জানেন সবাই, যেখানে উনি উট রেখেছেন সেখানে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, সুন্দর একটা উট তোমাদের মধ্যে দেখছি, লাল উট, এই উটটা কি বিক্রি করবে? একজন বলে, হ্যাঁ বিক্রি করবো, কত টাকা দাম? এত টাকা দাম। উনি উটটা নিয়ে চলে গেলেন, যাওয়ার পরে ওদের হুঁশ হয়েছে, আরে লোকটা চাইলেও আর দিয়ে দিলাম, দরদাম করলাম, যা বললাম তাই দাম দিবে বললো, টাকা তো নগদ দেয়নি, আমরা কত বড় বোকা, লোকটা বিনা টাকায় উট ছেড়ে দিলাম, এই নিজেরা পাল্লা খাওয়া শুরু করে দিয়েছে। হাওদায় বসা ছিল ওদের মনিবের স্ত্রী, ওই মহিলা বলছে, এই শোনো, আমি এই লোকটার চেহারা যা দেখেছি, পূর্ণিমার চাঁদের মতো ঝকঝকে সুন্দর চেহারা, এরকম মানুষ কশিনকাল মিথ্যাবাদী হতে পারে না, অবশ্যই উনি টাকা দিয়ে যাবে, তোমার চিন্তা করো না, যদি টাকা না দেয় আমি নিজে তোমাদের টাকা পরিশোধ করব। কিছুক্ষণের মধ্যেই একজন বাহক চলে আসছে, এক গাদা খেজুর নিয়ে, ওই যে দাম চাইছিল, টাকা পয়সা তো নাই, এ কত কেজি খেজুরের বিনিময়ে উটটা তোমরা দিবা? আমরা ধরেন বলি না এরকম, ওইরকম উনি অতগুলো খেজুর নিয়ে চলে আসছে, একটা আলাদা থলি নিয়ে এসে, বড়ো থলি, বলে এটা কি, এই বস্তাটা কি? এই বস্তাটা তোমরা যেহেতু মদিনায় এসছো মেহমান হিসাবে, এটা তোমার দামের বাইরে এক্সট্রা দেওয়া হলো, তোমরা এটা খেয়ে আপাতত, এটা তোমাদের আপ্যানের জন্য উনি দিয়েছেন, পাঠিয়ে তোমাদের জন্য। তাই কেমন মানুষের বাবা! এবার খাওয়া দাওয়া করে বেশ ফ্রেশ হয়ে ওনারা মসজিদে চলে গেছে, মসজিদে গিয়ে দেখে ওই ব্যক্তি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সবাইকে উপদেশ দিচ্ছেন, ইয়া ইউন্না তাসাদ্দাকু ফানা ফিস সাদাকা বারাকা, তোমরা সবাই সাদাকা করো, কারো সাদকার মধ্যে বরকত নিহিত আছে। এই সুন্দর সুন্দর কথা শুনিয়ে স্তম্ভিত, রে এ তো সেই লোক যে লোকটা একটু আগে উঠ নিয়ে আসলো, সেই লোক এখানে উপদেশ দিচ্ছে, তাহলে ইনি কে? এই বাবা কে যে লোকটা? সবাই বলছে, হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হচ্ছেন আখির জামানার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওহ, এ তো সেই মানুষ বহু পূর্বে যাকে আমি জুল মাজাজ বাজারে দেখেছিলাম বলতে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সেই লোকটা এই লোক। সামনে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনতে পাচ্ছেন? হ্যাঁ, তোমাকে যেন কোথায় দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ, আপনি আমাকে দেখেছেন বহু পূর্বে, যখন আপনি মক্কায় ছিলেন, তখন বাজারে যখন আপনি দাওয়াত দিচ্ছিলেন, আপনার চাচা আবুল হাব যখন আপনার পায়ে পাথর মারছিল, সেই সময় সবচেয়ে বেশি গালিগালাজ আপনাকে করেছিলাম আমি। আমি সেই নরাধম, আল্লাহ পাক এখন আমাকে বাঁচিয়ে রেখেছেন তওবা করার জন্য, সেই নরাধম আমি, আমার সাথীরা মরে গেছে, আমি এখন বেঁচে আছি, কি সৌভাগ্যবান আমি আজকে আপনাকে পেয়েছি, আপনাকে তওবা করার সুযোগ পেয়েছি, হাত বাড়িয়ে দিন, আমার তওবা কবুল করুন, আমাকে ইসলামে বায়াত গ্রহণ করিয়ে নিন। এই ঘটনা সামনে রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহর বিপ্লবী বাণী একবার অনুধাবন করুন। আমরা বলে দিয়েছি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, সকল বিধান বাতিল, লা ইলাহা ইল্লাল্লাহ চলবে খালি, ওহির বিধান ইল্লাল্লাহ, বিপ্লবী বাণী না এটা? এই বাণী যে হৃদয়ের তন্ত্রিতে তন্ত্রিতে ঝংকৃত হবে, তখনই আপনার মধ্যে বিপ্লব সৃষ্টি হয়ে যাবে, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আস্তে আস্তে আপনার মাধ্যমে আপনার সন্তান, আপনার প্রতিবেশী, আপনার দেশবাসী যখন এই বাণী কবুল করে নেবে, ইবলিস পরাজিত হবে, আল্লাহর বিধান বিজয়ী হবে সেই দিন। আল্লাহ পাক যে রসুলকে মক্কায় মার খাইয়ে ধৈর্য ধারণ করিয়ে বাঁচিয়ে রেখেছিলেন, সেই রসুল মদিনায় বিজয়ী বেশে খুতবা দিচ্ছেন, সেই রসুল আবার ফিরে গিয়ে 7 বছর 8 মাস 21 দিন পরে মক্কা বিজেতা সেনাপতি হিসাবে মক্কায় প্রবেশ করছেন। কিভাবে? এটাও ইতিহাসে এসেছে,
বিনীত চিত্তে মাথা নিচু করে ঘোড়ায় বসে তিনি মতে প্রবেশ করছেন আর সুরে ফাতাহ পড়ছেন। বিজয়ী সেনাপতিরা কোনো স্থানে ঢুকলে অহংকারী পদবিক্ষেপে সেখানে প্রবেশ করে থাকেন। তা আমার রসুল যখন বিজয়ী বিশ্বে মক্কায় প্রবেশ করছেন, ইতিহাস বলছে অবনত মস্তকে সুরে ফাতাহ পড়তে পড়তে তিনি মক্কায় প্রবেশ করছেন। এইবারে বিজয় হয়ে গেল, চারিদিকে হাজার হাজার লোক জমা হয়ে গেছে, এই সেই মোহাম্মদ যাকে আমরা মেরেছিলাম, রক্তাক্ত করেছিলাম, মক্কা থেকে বিতাড়িত করেছিলাম, তিনি আজকে বিজয়ী সেনাপতি হিসাবে 20,000 সেনাবাহিনী মজুদ হয়ে গেছেন আমাদের সামনে। এখন তো আমাদের রক্ষা নেয় কী হবে আল্লাহ জানে, সব দা মেরে ফেলে দেবে। এবার উনি কাবাঘর থেকে বেরিয়ে সমস্ত মূর্তি ভেঙে গুঁড়ো করে দিলেন। দেওয়ার পরে বেলালকে বললেন এই সব সাফ করো। বেলাল এবং ওসামা বিন যায়েদ সমস্ত কাবাঘর মূর্তি ভেঙে গুঁড়ো করে পানি দিয়ে ঢেলে সাফ করার পরে এবার আল্লাহ নবী বেরিয়েছেন সামনে, দরজা ধরে দাঁড়িয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস, এ জনগণ কী চাও তোমরা আমার কাছে বলো, কেমন ব্যবহার চাও? সবাই বলছে আখুন করিম, আখু ইবনে করিম, উত্তম পিতার সন্তান যেমন ব্যবহার করে সেরকম চাই, উত্তম ভাইজন ভাইয়ের সঙ্গে ব্যবহার করে আমার সেই ব্যবহার চাই। এজাহাবু ফান্তুমুত্তলাকা লা তাসরিব আলাইকুম আলিয়ম, আজকে তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই, এজাহাবু ফান্তুমুত্তলাকা, যাও তোমরা সবাই মুক্ত। বল সুবহানাল্লাহ, প্রখ্যাত খ্রিস্টান ওরিয়েন্টালিস্ট জর্জ গ্যাবন এখানে এসে বলছেন আমি হতবাক বিস্ময়ে তাকিয়ে থাকি মক্কা বিজেতা সেনা সেনাপতি মুহাম্মদের দেখে, যার প্রতি দেহের গন্ধরে কন্দরে মক্কা লোকদের নির্যাতনের চিহ্ন রয়েছে, যার নিজের বাড়ির সবাই মক্কা লোকদের দ্বারা নির্যাতিত, নিজ ভিটি বাটি ছেড়ে যাকে হিজরত করতে হয়েছে, অথচ এই মানুষটি এত নির্যাতন সহ্য করে আজকে যখন বলছে লা তাসরিব আলাইকুম আলিয়ম আনতুমুত্তলাকা, এই মানুষটাকে আমি চিনতে পারি না, হিসাব করতে পারি না, পৃথিবীর কোন রাজনৈতিক নেতার সঙ্গে তাকে আমি তুলনা করব আমি হিসাব করে বলতে পারছি না। আমার দৃষ্টিতে পৃথিবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এত উন্নত মানে কোনো রাজনৈতিক পৃথিবীতে আর জন্মগ্রহণ করে নাই। বলছেন কে? একজন খ্রিস্টান ইতিহাসে। ইসলাম এটাই, আজকের যে বাণী আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এটা হলো এদেশের জনগণের হৃদয়ের পরিবর্তনের বাণী, আকিদা পরিবর্তনের বাণী। রফলে দানের আমিনটা হলো শাখা, আগে হৃদয়ে পরিবর্তন করুন। আপনি কি শয়তানি সার্বভৌমত্ব গ্রহণ করবেন না আল্লাহর সার্বভৌমত্ব গ্রহণ করবেন? আল্লাহর সার্বভৌমত্ব গ্রহণ করলে স্রেফ আল্লাহর দাসত্ব করতে হবে, মানুষের দাসত্বের সঙ্গে শরীক করা যাবে না। সেই মানুষ ধর্মনেতা হোক, সেই মানুষ রাজনৈতিক নেতা হোক, সেই মানুষ অর্থনৈতিক নেতা হোক, যে কোনো পর্যায়ের নেতা হোক না কেন, যদি তিনি আল্লাহর বিধানের বাইরে আমাকে নির্দেশ দেন আমি মানতে বাধ্য নই। কত মনে থাকবে তো, কারণ আমি সৃষ্টি হয়েছি শুধু আল্লাহর দাসত্ব করার জন্য, শয়তানের দাসত্ব করার জন্য নয়। যখন আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যদিকে চলে যাব, ইবলিস বিজয়ী হবে, আমি পরাজিত হব। আহলে হাদিস আন্দোলন বলছি আমরা, এটা কোনো জাতীয়তাবাদী আহলে হাদিস নয়। বাংলাদেশে আহলে হাদিস দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একদল জাতীয়তাবাদী আহলে হাদিস বাপের ঘরের আহলে হাদিস, ওরা মনে করে রফা দান করি আমিন বলি আমি তো পাক্কা আহলে হয়ে গেছি, আহলে হওয়ার পরেও দুনিয়ার শেরেক বেদাত সবই সে করে, ও কশ্চিন কালে প্রকৃত প্রকৃত আহলে হাদিস নয়। আরেক দল আহলে হাদিসের আকিদা বিশ্বাসী, যেটাকে বলে আহলে হাদিস আন্দোলন, নিজের ভিতরের মধ্যে আন্দোলন শুরু হবে, আমি করছি কি প্রতি পদে পদে সে পা ফেলবে আর ভাববে এই কাজটা যে করছি আল্লাহ রসুলের অনুমোদন আছে কি না, এই কাজটা যে করছি যে কোরআন হাদিসের বিধানে সম্মত হচ্ছে কি না, এই যদি চিন্তা করে আপনি আমি চলতে চেষ্টা করি তখনই আপনি হবেন প্রকৃত অর্থে সার্বিক জীবনে আহলে হাদিস। আপনারা কি চান জীবনের এক অংশে আহলে হাদিস হতে আর এক অংশে আহলে ইবলিস হতে? সালাতের সময় আপনি আহলে হাদিস, রাজনীতির সময় আপনি আহলে ইবলিস, ব্যবসা কেন্দ্রে গিয়ে আপনি আহলে ইবলিস, ব্যবসা ক্ষেত্রে আপনি সুদখোর, রাজনীতির ক্ষেত্রে আপনি নিজেই আল্লাহ হয়ে বসে আছেন ফিরাউনের মতো, আনা রব্বুকুম আলা, আমি যা বলবো তাই চলবে। নো, আপনার বিধান মানতে কোনো মুসলমান মানতে বাধ্য নয়, মুসলমান সেরে আল্লাহর বিধান মানবে, আপনি আল্লাহর বিধানের বাস্তবায়নকারী মাত্র, আপনি নিজে কোনো বিধান দিতে পারেন না। অবশ্যই অধিকাংশ মানুষের সম্মতিক্রমে এই দেশের নেতা নির্বাচিত হবে, কিন্তু তার এই অধিকার নাই যে তিনি নতুন আইন রচনা করবেন, তার অধিকার হবে আল্লাহর আইনকে বাস্তবায়ন করবেন তিনি। কথা বুঝতে পারছেন তো, যে গঠনতন্ত্র আমরা করে দিয়েছি, আমির জামাত যদি গঠনতন্ত্রের বাইরে কোনো নির্দেশ আপনাকে দেন আপনি মানতে বাধ্য নন। ঠিক অনুরূপভাবে
মুসলমান কোরআন হাদিসের বাইরে কোনো নির্দেশ বা কোনো বিধান মানতে বাধ্য নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মানুষের সার্বিক জীবনকে আল্লাহর ওহির বিধান অনুযায়ী পরিচালিত হওয়ার জন্য আহ্বান জানায়। পবিত্র কোরআন ও সহি হাদিস হচ্ছে আল্লাহর ওহিরে, আল্লাহর ওহির প্রতিধ্বনি মাত্র। আমরা পড়ি হাদিস, পড়ি কোরআন, মনে রাখবেন সেই ইমাম তিরমিজির কথাটি, মান কানা ফি বাইতিহি হাদিসুন কাআন্না নাবিয়্যা তাকাল্লাম, পড়লে আমার গাটা শিউরি ওঠে। তিনি বলছেন, হে মানুষ মনে রেখো, যার গৃহে হাদিসের কিতাব রয়েছে স্বয়ং আল্লাহ নবী তার ঘরে কথা বলছেন। শরীরটা শিউরি ওঠে না? যার ঘরে আল্লাহর কোরআন আছে স্বয়ং আল্লাহ যেন তার ঘরে বসে আছে। কোরআন থাকবে, হাদিস থাকবে, আর আমি মানুষের তৈরি বিধান মানবো, আমাকে জান্নাত পাবো? আহলে হাদিস আন্দোলনের মূল থিমটা হচ্ছে এটা, এটা বোঝার চেষ্টা করবেন। যিনি যতটুকু আগাতে পারবেন তিনি তত নেকি পাবেন। অফি দায়ালে কেফাল এতনা ফেসেল মতনা ফেসুন, জান্নাতের সেই ঝর্ণাধারার, তসনিম ঝর্ণাধারার পানি পান করার জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা ওই তসনিম ঝর্ণার পানি পান করার জন্য সকলে প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা যদি না থাকে, স্বপ্ন যদি না থাকে, মানুষ সামনে আগাতে পারে? আপনি গাড়ি ড্রাইভার হয়ে হুইল স্টিয়ারিং হুইল ধরে বসে আছেন, আপনি কোথায় যাবেন বলতে পারেন না। সোনার তৈরি গাড়ি, রূপার তৈরি চাকা, সবই ঠিক আছে, আপনি এক্সপার্ট ড্রাইভার, কিন্তু আপনি কোথায় যাবেন দিক নির্দেশনা নাই। গাড়ি স্টার্ট হয়ে বসে আছে কিন্তু আপনি কোথায় যাবেন, লক্ষ্য নাই, গাড়ি চলবে? শেষ, যদি লক্ষ্যহীনভাবে গাড়ি স্টার্ট করেন কয়েক কদমে গিয়ে অ্যাক্সিডেন্ট করবেন। লক্ষ্য ঠিক করুন, জান্নাত চান না জাহান্নাম চান, এই লক্ষ্যে আগে নিশ্চিত হন যে আমি কোনটা চাই। যদি লক্ষ্য চা জান্নাত হয়, অবশ্যই আপনাকে জান্নাতে যাওয়ার জন্য যা করণীয় তা করে যেতে হবে, এর বাইরে নয়। যদি এটুকু অন্তত স্বীকৃতিও দেন, একবার তাকিয়ে দেখুন সে দূর অতীতের দিকে, ইহুদির যুবক ওসাইরিম, ছোট্ট 23 বছরের ছেলেটি, তার কমের সমস্ত লোককে, তার কমের নেতা সাদ বিন মুয়াজ বলে দিয়েছে, বনু আবদুল্লাহ সাহালের নেতা, উনি মুসলমান হয়েছেন দুপুরবেলা, এবং তার কমের লোকদের বলছে, দেখো সন্ধ্যার মধ্যে যদি তোমরা সবাই মুসলমান না হও, আমি বলছি তোমাদের সঙ্গে আমার যাবতীয় সম্পর্ক ছিন্ন করা হবে। প্রথমে বলেছেন, হে আমার কম, আমি তোমাদের কেমন নেতা? সবাই বললো, আপনি আমাদের উত্তম নেতা। আমি কি তোমাদের কোনো আমানতে খেয়ানত করেছি? সবাই বললো, না, কখনই আমরা এরকম রেকর্ড পাইনি। আমি কি তোমাদের জন্য সবসময় সহানুভূতিশীল নই? অবশ্যই আপনি আমাদের সবসময় সহানুভূতিশীল। তাহলে তোমরা কি আমার কথা শুনতে রাজি আছো? বলে, আপনি যাই বলবেন তাই মানতে রাজি। শুনে রাখো, আমি তোমাদের নির্দেশ দিচ্ছি, মুহাম্মদ নামে একজন নবী আগমন করেছেন পৃথিবীতে, তিনি শেষ নবী, তার দায়ী মুসআব বিন উমাইর মদিনায় এসেছে, আমি তার কাছে তার বাণী শুনেছি, তিনি সত্য নবী, আমি নিশ্চিত হয়ে গেছি। আমি তোমাদের নির্দেশ দিচ্ছি, সন্ধ্যার মধ্যে সবাইকে মুসলমান হতে হবে, নইলে কাল থেকে আমি তোমাদের নেতা নই। সন্ধ্যা হওয়ার আগেই নারী পুরুষ সবাই মুসলমান হয়ে গেল, একটা ছেলে বাকি থাকল, তার নাম হলো উসাইরিম। নেতা তাকে কিচ্ছু বলল না। 3 বছর পরে যুদ্ধ, ওহদের যুদ্ধ শুরু হয়ে গেছে, আল্লাহ রাসূল চলে গেছেন যুদ্ধের ময়দানে, সাদ বিন মুয়াজ অর্থাৎ ওই বনু আব্দুল আসাহের নেতা যিনি, তিনি সহ সবাই যুদ্ধে চলে গেছেন, মদিনা ফাঁকা। হঠাৎ করে উসাইরিমের মধ্যে ভাবান্তর হলো, এ কি, আমার গোত্রের সবাই চলে গেছে যুদ্ধের ময়দানে, আখিরি নবী মোহাম্মদ রাসূলুল্লাহর সাথে হয়ে, আর আমি যুবক মানুষ ঘরে বসে আছি, এটা কি হতে পারে? আমি আদৌ এখানে বসতে পারি না। কেউ নাই, কারাতে বায়াত করবে, ওখানেই আল্লাহর নাম নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে ছোট আসল্য যুদ্ধের মধ্যে, হে আল্লাহ তোর নবী কোথায়? নবীকে সাহায্য না করে যদি আমি মরি, তা আমার তো দুনিয়া আখেরাতে কোথাও আমার জায়গা হবে না। চলে গেল যুদ্ধের মধ্যে, ভীষণ বেগে যুদ্ধ করতে করতে একসময় তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধের পরে আল্লাহ রসুল কমান্ডার ইন চিফ হিসাবে লাশ গণনা করছেন, দেখো কে কোথায় মারা গেল, পড়েছে দেখো। খুঁজতে খুঁজতে ওখানে গিয়ে তার কমের লোকেরা বলছে, আরে এখানে কেন পড়ে আছে, এ তো ইহুদি। কাছে কানে কাছে মুখ নিয়ে দেখে, তখন ও দানটা ধিক ধিক করছে, আস্তে আস্তে খাস্ট কথা বলতে পারে, বলছে, হে উসাইরিন, তুমি কেন এসেছো এখানে, বংশের কারণে না আল্লাহর মহব্বতে না রসুলের মহব্বতে? বলছে, আমি আল্লাহ এবং তার রসুলের মহব্বত এখানে এসেছি, আমি কলেমা পাঠ করেছি, রসুলকে বলেছি আমার গুনাহ মাফ করে দেয়, আমার জন্য তিনি দোয়া করে, বাস যান চলে গেল। এবার লোকেরা এসে বলছে, হে আল্লাহ রসুল, ও সাইরে মৃত্যুর সময় এই কথা বলে গেল, সে কি জান্নাত পাবে?
আল্লাহর রাসূল দর্তিন ভাই বলে ইন্নাহু মিন আহলিল জান্নাহ, অবশ্যই সে জান্নাতে বাসী হয়ে গেছে। আরো বললেন আমালা কালিলান উজরা কাসীরা, অল্প আমল করলো সবচেয়ে বেশি উজরত দিয়ে সে দুনিয়াতে বিদায় হয়ে গেল। শহীদের মর্যাদা নিয়ে সে কিয়ামতের মাঠে আমাদের সবার মাথার উপরে সে চলে গেল। অথচ ওয়ালাম ইয়াসজুদ সিজদাতান ওয়াহিদা, একটা সিজদা পর্যন্ত করার সময় পায়নি আল্লাহর ওয়াস্তে। আমরা কি দৃঢ় প্রতিজ্ঞা ঘোষণা করতে পারি না, হে আল্লাহ যতক্ষণ জীবনে আমার নিঃশ্বাস রেখেছ তোমার আল্লাহর তোমার কোরআনে এবং হাদিসে যে বিধান আছে তার চাইতে এক পা বাড়াবো না এক পা কমাবো না, এই কথা প্রতিজ্ঞাকে আমরা ঘোষণা করতে পারি না? বলুন লা আজিদু আলা হাজা ওয়ালা আনকুসু, আল্লাহ কোরআন এবং হাদিসে যা আছে তার বাড়ি একটু বাড়াবো না একটু কমাবো না, যদি এটুকু বলেও যদি মর্যাদা বেরোতে পারেন ওই রাস্তা উঠতে উঠতে যদি আপনার নিঃশ্বাস চলে যায় ইনশাআল্লাহ ওসারি মতো আপনিও জান্নাতবাসী হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে হাদিস আন্দোলনের এই মূল তৌহিদি স্পিরিটটা কবুল করার তৌফিক দান করুন। এই তৌহিদের সঙ্গে কোনো আপোষ নাই, কোন অবস্থায় মানুষ আল্লাহ বাদে কোনো মানুষের সার্বভৌমত্ব গ্রহণ করতে পারে না। বাংলার জমিনে ঘরে বন্দরে শহরে কন্দরে গ্রামে গঞ্জে সর্বত্র যখন এই আওয়াজ উত্থিত হবে তখনই বাংলার জমিন পবিত্র একদম পরিবর্তন হয়ে যাবে। আল্লামা ইকবালের ভাষায় বলতে হয় ও বিজলি কা কড়কা তাইয়া সওতে হাদি, আরব কি জমিন জিসনে সারি হেলাদি, মোহাম্মদের সে সাফার ভাষণ এটা কি বিদ্যুতের চমক ছিল নাকি কোনো পথ প্রদর্শকের আওয়াজ ছিল? একটি আওয়াজে কুরু লা ইলাহা ইল্লাল্লাহ তফলু, এই একটি বাণীতে সমস্ত আরবের জমিন সে একা কাঁপিয়ে দিল। এই কথাটাই আল্লামা ইকবালের বক্তব্য, আমরাও কিন্তু সেই একই কথাই বলছি। বাংলার জমিনে আজকে যে আওয়াজ উত্থিত হয়েছে সারা পৃথিবীকে এটা একদিন নাড়িয়ে দেবে, সারা পৃথিবীতে বিপ্লব সৃষ্টি হবে। সেদিনে হয়তো আমরা থাকবো না আপনারা থাকবেন, আমাদের সন্তানরা থাকবে। আল্লাহ পাক যেন এই বাংলার জমিনকে এই সবুজ সুন্দর জমিনটাকে প্রকৃত অর্থে শান্তির জমিনে পরিণত করেন এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে এই জমিন আবাদ করার জন্য আল্লাহর কিছু সৎ এবং নেককার এবং সৎকর্মশীল বান্দাদেরকে যেন আল্লাহ পাক এখানে নিজের পক্ষ থেকে নিজের রহমতে যেন নির্বাচন করে দেন, আমরা তো মানুষ চিনি না। পরিশেষে বলবো কর্মীদের সবাইকে স্বপ্ন দেখুন, স্বপ্নহীন মানুষ প্রাণহীন লাশের মতো, স্বপ্ন দেখুন আমাকে জান্নাত পেতে হবে, স্বপ্ন দেখুন যত কষ্ট হোক আমাকে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে হবে, চাকরি চলে যাবে ব্যবসা ধ্বংস হবে আমাকে জান্নাত পেতে হবে। এই মহান স্বপ্নের আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করার তৌফিক দান করে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর রহমত প্রার্থনা করে আজকের এই খুতবা শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।